সাবস্ক্রাইব স্টার গল্প আর বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না। এই তো সামনে 11 ডিসেম্বর থেকে বিপিএল এর মাঠে খেলা শুরু হবে এবং এবার আসলে অংশ নিচ্ছে মোট 7টি দল। যাই হোক, খেলাধুলার টপিকস তো পরে, তার আগে বলে নিই, রিসেন্টলি কিন্তু হয়ে গেছে বিপিএল এর ওপেনিং সেরিমনি অনুষ্ঠান, যেই অনুষ্ঠানের মেইন আকর্ষণ ছিল বলিউডের সালমান খান এবং ক্যাটরিনা কাইফ। এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী উপলক্ষে বিশেষভাবে আয়োজিত হয়েছে বিপিএল এর এই ওপেনিং সেরিমনি। বেশ জমজমাট একটা আয়োজন ছিল, দর্শকদের নাচে গানে একেবারে মাতিয়ে দেওয়ার মতো ছিল। তবে এখানে যে মেইন আকর্ষণ ছিল অর্থাৎ সালমান খান এবং ক্যাটরিনা কাইফ, তারা কিন্তু এসেছিল সবার শেষে। অবভিয়াসলি মেইন আকর্ষণ তো শেষেই আসবে। এখন সালমান খান ক্যাটরিনা কাইফের ভক্তদের কম নয়, তার উপরে আবার তারা বলিউডের সুপারস্টার, সো ডেফিনেটলি তাদেরকে দেখতে, তাদের কথা শুনতে, তাদের পারফরমেন্স দেখার জন্য অনেকেই মরিয়া হয়ে থাকবেন। এবং হয়েছিল তাই, সালমান ক্যাটরিনা দুজনেই তাদের কথা এবং পারফরমেন্স দিয়ে সবার মন জয় করে ফেলেছে আবারও। তবে এখন অনেকেরই জানতে ইচ্ছা করছে, সেটা হচ্ছে কত টাকার চুক্তিতে সালমান ক্যাটরিনা এসেছিলেন, তাদের পারিশ্রমিক এখানে কত দেওয়া হয়েছিল। এখন সুপারস্টার ভাই এমনি এমনি তো আর আসবে না, ডেফিনেটলি একটা পারিশ্রমিক তো নিবেনই, কিন্তু সেই পারিশ্রমিকটা কতখানি জড়া সেটা কিন্তু একটা জানার বিষয়। যদিও তারা মঞ্চে খুব একটা বেশিক্ষণ থাকেনি, সালমান খান এবং ক্যাটরিনা কাইফ দুজনে আলাদা আলাদা পারফরমেন্স করলেও অলমোস্ট 11টার সময় তারা একসঙ্গে মঞ্চে উঠেন এবং সেখানে মাত্র একটা গানে ডুয়েট পারফর্ম করেন। এখন বিসিবি থেকে অফিসিয়ালি তাদের পারিশ্রমিক কত সেই ব্যাপারে কিছু জানানো হয়নি, তবে সূত্র মতে জানা গেছে যে সালমান খান পারিশ্রমিক হিসেবে নিয়েছেন 1.5 কোটি টাকা এবং ক্যাটরিনা কাইফ নিয়েছেন অলমোস্ট 1 কোটি টাকা। অবশ্য কিছু কিছু জায়গায় এর চেয়ে বেশি পারিশ্রমিকের কথা শোনা গেছে। ডুয়েট নাচের আগে সালমান খান তার কিছু স্পেশাল মুভস দিয়ে তার কিছু ফেমাস গানের পারফর্ম করেন, সে ম্যাচ ক্যাটরিনা কাইফও করেন। এছাড়া অনুষ্ঠানে আরও ছিল সোনু নিগম, শুভ, রেশমি, জেমস ও কৈলাশ খের, এবং সোনু নিগম পারিশ্রমিক নিয়েছেন 60 লক্ষ টাকা এবং কৈলাশ খের নিয়েছিলেন 10 লক্ষ টাকা পারিশ্রমিক। বাট সালমান খান ক্যাটরিনা কাইফ দুজনেই কিন্তু অলমোস্ট আধা ঘন্টা কি 1 ঘন্টা নেচে গিয়ে ভালোই টাকা ইনকাম করে ফেললো। এখন সুপারস্টার মানুষ, ইনকাম তো বেশি হবেই। সো ভিউয়ার্স, বিপিএল এর ওপেনিং সেরিমনিতে সালমান খান এবং ক্যাটরিনা কাইফের পারিশ্রমিকের ব্যাপারে জেনে আপনি কি ভাবছেন? কমেন্টস করে জানিয়ে দিন আপনার মতামত। ইউটিউবে আর মিথ্যে গসিপ নয়, সত্য খবর পেতে সাবস্ক্রাইব করুন স্টার গল্প।